মকর সংক্রান্তির পুণ্যতিথিতে গঙ্গারতির বন্দোবস্ত ভাটপাড়ায়, বারাণসীর ধাঁচে ভাটপাড়ার ঘাটে আরতির আয়োজন হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এখানে এই ঘাটে সেই গঙ্গারতির যে আয়োজন, সেই আয়োজনে উপস্থিত হয়েছেন সুকান্ত মজুমদার এবং জেলা বিজেপি নেতৃত্ব, তারাও কিন্তু রয়েছেন। ভাটপাড়ার বলরাম সরকার যে ঘাট, সেই ঘাটে এই আয়োজন করা হয়েছে। অন্যদিকে স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন বিজেপি, তারা যেরকম উপস্থিত রয়েছেন, একাধিক ব্যক্তিত্ব রয়েছেন এই গঙ্গারতির জন্য। আরতি থেকে পুষ্পাঞ্জলি, হাজার ব্যস্ততার মাঝেও গঙ্গারতির শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করতে উদ্যত রাজ্য বিজেপি সভাপতি। কিন্তু বিষয় যেখানে গঙ্গারতি, রাজনীতিকে আর পিছু ছাড়ে সহজে? একের পর এক বিষয় রাজ্য সরকারকে তোপ দাগতে ছাড়লেন না তিনি। মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই আরতি বন্ধ রাখার, কটাক্ষ সুকান্ত মজুমদারের। পরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গঙ্গা আরতি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের ক্ষমতা নেই যে তিনি গঙ্গা আরতি বন্ধ করে দেবেন। বিজেপিকে টেক্কা দিতে গঙ্গা আরতির প্ল্যান তৃণমূলের, খোঁচা রাজ্য বিজেপি সভাপতির। আমরা গঙ্গা আরতি করব আমাদের বহু আগে থেকে ঠিক ছিল, তৃণমূল কবে গঙ্গা আরতি করবে সেটা তাদের ঠিক ছিল না। তৃণমূল আমাদেরকে দেখা দেখি এই গঙ্গা আরতির প্ল্যান করেছে। বাংলার মানুষ অশান্তি প্রিয় হলে গাছে বেঁধে রাখত দিদির দূতেদের, বাদ গেল না দিদির দূত প্রসঙ্গ। তৃণমূলের দিদির দূতেরা যাচ্ছে গ্রামের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ শান্তি প্রিয় বলে শুধুমাত্র কথা শুনিয়ে গ্রামে ঢুকতে না দিয়ে অনেককে বের করে দিচ্ছে। এটা বাংলার মানুষ যদি একটু অশান্তি প্রিয় হতো, একটু অন্যরকম হতো, তাহলে হয়তো এদেরকে বেঁধে গাছে বেঁধে ঘোল খাইয়ে বাড়ি পাঠিয়ে দিত। মঙ্গলবারই বাবুঘাটে গঙ্গারতি করতে গিয়ে বিপুল বাধার মুখে পড়তে হয়েছিল রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল গেরুয়া শিবিরকে। অনুমতি না নিয়ে গঙ্গারতি করায় ট্রেনে হিচড়ে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা সজল ঘোষকে। সেই বাধারই যেন যোগ্য জবাব ভাটপাড়ার এই দিনের গঙ্গারতির আয়োজন। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।